বুঝলেন তাহলে এই জিব্বাগুলো আপনারা আজকে থেকে কেটে বাড়িতে ধুই আসবেন বলে দিলাম আমি মাছ মাংস যখন আমরা চাবা ইচ্ছা মতো একাদশীর দিনে তখন তো কি শান্তি কি মজা রে বাবা তাই না একজনের সাথে ঝগড়া করার সময় জিব্বা ছাড়া তো কথাই বলা যায় না কি সুন্দর ঝগড়া করার সময় আয় কেডা আসবি লজ্জা করে না সারা জীবন তো আমরা করি না ধর্মকর্ম যদি একটু সময়ের জন্য এসেও এই জিব্বাটা দিয়ে জয় ধ্বনি করতাম এই জয় ধ্বনিতে জয় হয়ে যেত আমার পতিত্তল শ্রী গৌর হরি আর যে একবার গৌর হরির জয় দেয় গৌর হরি তার ক্ষয় কখনো দেয় না ওই জয়ে জয়ে মিলিত করে প্রাণ গোবিন্দের চরণ কমলে পৌঁছে দেয় আর আমরা সিয়ারে যারা বসে আছি ভাবতেছি কত বাবু হয়ে গেছি আমরা বাবা অপরাধ নেবেন না কৃপা করে সন্তান মনে করে ক্ষমা করবেন ওই যদি ফুরা হয় ফুরা অনেক ব্যথা হয় না ও বাবা ব্যথা হয় নাকি ফুরায় ছোট সে আমার হতো এখন আর হয় না ওই বিষ ফুরা বলে এখানে হয় না এখানে হাত দিই কেন যাই হোক কোথায় যেন একটা হয়েছিল তো ব্যথায় খুব ব্যথা লাগতো যখন একটু পেকে উঠতো সুই দিয়ে মাথায় একটু খোঁচা দিলে টুস করে বেরোয় গিয়ে ব্যথাটা নিরাময় হয়ে যেত বোঝা গেল কি কিন্তু আমরা যে জগতে কি ব্যথায় ব্যথিত এটা একবারও ভাবি না রে বাবা ওই সিয়ারটা আর এই অঙ্গনটা দুই মিনিট একটু শুনে নিয়ে যান চেয়ারে বসে কখনো ভাগবত কৃপা হয় না ভগবানের কৃপা হয় না কেন হয় না বলছে বৈষ্ণবেরও ফলো করবেন বৈষ্ণবেরও ধুলা যদি পরে গঙ্গার গায় আমরা গঙ্গা মানে জল না দেখছেন জলের আরেকটা নাম গঙ্গা বেরিয়ে আসলো বৈষ্ণবেরও ধুলা যদি পরে গঙ্গার গায় তাহলে আমরা পবিত্র হওয়ার জন্য গঙ্গার মাঝে যাচ্ছি কিন্তু ভাগবতে বলছে বৈষ্ণবেরও ধুলা যদি পরে গঙ্গার গায় ওই গঙ্গাও পবিত্র হয় ভাগবতে গায় দেখেছেন বাবা তাহলে বৈষ্ণবীর অঙ্গটা বৈষ্ণবের দেহটা বৈষ্ণবের ধুলাটা শাস্ত্রে এতটাই প্রাধান্য দিলেন যদি একটা দিনের জন্য হলেও ওই সাধুগুরু বৈষ্ণবের ধুলাটা অঙ্গে মাখা যেত না জীবন সার্থক হয়ে পরম বন্ধুর চরণ কমলে যেতাম বাবা কিন্তু সিয়ারে বসলে তো আর বৈষ্ণবের ধুলা অঙ্গে মাখা হয় না আর বৈষ্ণবের ধোলা এমনই মাধুর্যপূর্ণ শাস্ত্রে আরো বললেন যদি কোনো বৈষ্ণবের চরণ যুগলখানা ধৌত করিয়ে সেই বৈষ্ণবের চরণ ধৌত জল একটি বারের জন্য যদি সেবা করা যেত প্রেমানন্দে তাহলে দেহের মাঝে যত পাপ তাপ শোক রোগ ব্যাধি জরা জীর্ণ মায়া যা কিছু বাধা বেঁধেছে না এই সমস্ত কিছু বিনাশ করে ওই কলিহত জীবকে ভগবানের শ্রীচরণ কমলে নিয়ে যেত কোনো সন্দেহ নাই সাক্ষাৎ ভাগবত প্রমাণ করছে আর যদি ওই বৈষ্ণবের চরণতলে একটা বারের জন্য হয়েও প্রেমানন্দে গড়াগড়ি দিয়ে বৈষ্ণবের চরণ খেলা বক্ষের মাঝে ধরা যেত তাহলে জন্মে আর বারবার আসতে হতো না তাহলে সিয়ারে বসলে সঙ্গ হয় না
মাটিতে বসলে বৈষ্ণবের ধুলো লাগে, এই মাটিতে হাজার হাজার বৈষ্ণব এসে ধুলো বিচরণ করে রেখে যায়। এখন না হলে যদি সকালবেলাও এসে এই ধুলার মাঝে গড়া করি দেওয়া যায় না বাবা, তাহলেও জীবনটা সার্থক হয়। কিন্তু আমরা তো অহংকারী, আমরা তো ওই অহংকারে আমাদের এমন ভাবে দেহের মাঝে বাসা বেঁধেছে যে অহংকারে মত্ত হয়ে জীবি তুমি আসো মিশো মায়ার সংসারে মায়ার কাজ লয়ে। এখনো তো চিনলি না ওই রাধা গোবিন্দের রাতুল চরণ কমল। যদি কেউ বাবা কষ্ট পান অপরাধ ক্ষমা করবেন, কেন আমরা জানি না শিখি না, সবাই জানি চেয়ার মানেই অনেক কিছু, চেয়ার মানে বসলেই মনে অনেক কিছু পাওয়া যায়। এটা যদি কেউ আপনাদের বুঝায় থাকে জেনে যান, ও আপনাদের মঙ্গল নয়, ও আপনাদের ক্ষতি করছে, আপনাদের ভজন নষ্ট করছে অহংকার। কিন্তু বাবা যদি কষ্ট পান না সন্তান মনে করে ক্ষমা করবেন, অন্তত একটা বারের জন্য হলেও এই বৈষ্ণবের মাঝে এসে বসে একবারের জন্য হলেও ও হরি বল। তাহলে এই মধুর বৈষ্ণব সঙ্গ কি আনন্দ বাবা, জায়গা কি আছে একটু? যদি জায়গা থাকে আবার পায়ে ধরে বলছে একটু আসেন নেমে, দেখেন এই আনন্দ জীবনে অনুভব করতে পারবেন না, বুঝলেন? যদি কমিটির কেউ থাকে একটু আসেন বসেন, ওই চেয়ারগুলো সরাই দেন। চেয়ারে বসে কখনো ভাগবত কৃপা হয় না, ভগবানের কৃপা হয় না জেনে যান। যারা দাঁড়ায় আসেন এই যে দেখেন আমাদের দোষ, খোল বাজায়েন না, খোল বাজানো বাদ দেন, জুরি বাজানো বাদ দেন। আমাদের দোষ কি জানেন? একদল আছে এইখানে একটা রগ বেশি দিয়ে দিচ্ছে বাবা ভগবান, ওই একটা রগের কাহিনীর জ্বালায় গার যেভাবে কায়েত করছি তো করছি, ওই সাধু বলুক গুসাই বলুক যাই বলুক আমি যাবো না তো যাবোই না, দেখি ও কি করে বেড়ায়। একদল আছে এই, আর একদল আছে যে আমি জানতাম না বুঝতাম না, বৈষ্ণব বুঝালেন পাঠক বললেন তাই যাই দেখি না একটু কি পাওয়া যায় ওইখানে। একবার যে আসতে পারে যে বসতে পারে ও জীবনে আর ওই চেয়ারে গিয়ে বসবে না। যদি একবার এখানে বসে বৈষ্ণবের কৃপা হয়ে যায় না বাবা, ও জীবনে আর ওই চেয়ারে বসবে না, আমি বলছি কথা দিলাম। আজ ওই চেয়ার থেকে যে কয়জন নেমে আসছেন আপনারা একটা লিস্ট করে রাখেন ওই কয়জনের, আজকে বসলেন এরপরে যেখানে যাবেন সেখানে বসবেন, আর একদিন বসবেন, তিন দিন বসবেন, কয়দিন বাবা? তিন দিন বসবেন, তিন দিন এবং সামনে আসে বসবেন। এরপরে যদি কখনো আপনার মন চায় চেয়ারে বসবো, সেদিন আমার নামে দুইটা কুত্তো পাইলেন বাড়িতে। এই হচ্ছে সাধু সঙ্গের ফল, এটা হচ্ছে বৈষ্ণব সঙ্গের ফল। তাহলে আজকে সাধু সঙ্গের ফলে বৈষ্ণব সঙ্গের ফলে শুধু হৃদয়ে মাঝে যে কৃষ্ণ বীজ বপন হয় শুধু তাই নয়, আজকে আমরা শেষ বেলায় আর একটু শুনে যাই, সাধু সঙ্গের ফলে মৃত মানুষ জীবিত হয়ে মহাপ্রভুর সঙ্গে হরি নামে নাচে, হরি বলে কাঁদে, বুঝলে মা? তাহলে এই হচ্ছে সাধু সঙ্গের ফল। এটা নাট্য মঞ্চ নয়, এটা যাত্রার মঞ্চ নয় যে আমি আসবো ইচ্ছা করে যেমন করে রং ঢং সং করবো, না। আমার যুবক সমাজ ধ্বংসের দিকে চলে যাচ্ছে। কেন ধ্বংসের দিকে চলে যাচ্ছে? একবারও তাদের পিতামাতা যারা আছি জোর করে কান ধরে বলেন তো কয়জন ধর্ম সঙ্গে নিয়ে গিয়েছেন, ভাগবত আসরে নিয়ে গিয়েছেন, কীর্তনে নিয়ে গিয়েছেন, বলেন বলেন, হাত দেন বুকে দেখি। আজকে আপনার সন্তান আপনাকে লাথি মারে মুখে, খেতে দেয় না, পুত্রবধূ এসে শাশুড়িকে ইচ্ছা মতন পেদানি দেয়, হ্যাঁ, সংসারের শান্তি নাই, এর জন্য দায়ী ওরা নয়, এর জন্য দায়ী মা বাবা। যদি একটা দিন এইভাবে কান মোলে ধরে সঙ্গে নিয়ে আসতেন এমনটা পরিণতি আসতো না বাবা।
তাহলে আজ কলিযুগ পাবন অবতারী ভগবান শ্রী গৌর সুন্দর আমার তিনি জগতে আসবেন আসার পূর্বে নিত্যানন্দ অদ্বৈত গদাধর শ্রীবাসকে কেঁদে কেঁদে বলছে দেখুন প্লিজ ফলো মি একটু ফলো করুন আজকে স্বয়ং ভগবান বলছেন ওরে নিত্যানন্দ ওরে গদাধর ওরে অদ্বৈত ওরে শ্রীবাস আমি তো কলিযুগে যাব ভগবান হয়ে কিন্তু আমি তো ভগবত্ব প্রকাশ করব না আমি তো ভক্ত রূপ ধারণ করে জীবের দ্বারে গিয়ে হরিনাম বিলাব চরণ ধরে ধরে তবে শোন না জগতে সবাই মায়া নিয়ে থাকবে কিন্তু একদিনের জন্য যদি হরি বাসরে এসে কীর্তন আনন্দে নিজের দেহটা সমর্পিত করে তাহলে আমি মহাপ্রভু স্বয়ং ঐশ্বর্যপূর্ণ ভগবান আমি কথা দিয়ে যাচ্ছি জীবের দ্বারে ওই একদিন সঙ্গ করার জন্য আমি ওকে সাক্ষাৎ রাধা রানীর চরণ কমলে পৌঁছে দেব আমি ওকে আমি ওকে রাধা রানীর চরণ কমলে পৌঁছে দেব আর ওই সঙ্গের মাঝে গেলে কীর্তনের মাঝে গেলে মৃত মানুষকেও আমি জীবিত করে দেব হ্যাঁ সেটা কেমন করে বলছি ওরে তোরা যা শীঘ্র করে সময় তো আমাদের বেশি নাই ও বা আমরা জগতে এসেছি আমাদের সময় কতটুকু বেশি সময় আমরা ভাবছি আমাদের বয়স বেড়ে যাচ্ছে ও বাবা বয়স কি বাড়ছে বাবা আমাদের যেদিন যাচ্ছে সেদিন বাড়ছে নয় সেই দিনটাই কমে যাচ্ছে বাবা সেই দিনটা আমাদের কমে যাচ্ছে বুঝা গেল তাহলে আজ নদিয়ার মাঝে মহাপ্রভু খেলিবে জীবের উদ্ধারের লীলার খেলা নমো মহাবদন্ময় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণাই কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতিশে নমো নমো মহাপ্রভু আসছেন মহাপ্রভু এসে আজ জগৎজীবকে শিক্ষা দেওয়ার জন্য বলছে ওরে শ্রীবাস তোমার শ্রী অঙ্গনের মাঝে করো শ্রী সংকীর্তনের আয়োজন দেখুন আজকে আমরা একত্রিত হয়ে বসি কে বা শূদ্র কে বা বৈশ্য কে বা ব্রাহ্মণ কে বা চারাল কে বা মেথর কে বা মুছি আমাদের এই ভেদাভেদ ভুলে গিয়ে আমরা একত্রিত হয়ে বৈষ্ণবের সঙ্গে হরিকথা শোনার জন্য বসি তাই না মা তাহলে আজকে মহাপ্রভু এসে বলছেন শ্রীবাস আচ্ছা ওই সাইডে এত কথা বলে কারা ওই সাইডে অনেক কথা হচ্ছে বলছে ওরে শ্রীবাস এই তোমার কথা কি বেড়ে যাচ্ছে নাকি ভাই একজন এখানে কে আছেন বাবা একজন একটু জানতো যাই ওদের একটু থামান না কথাগুলো কানের মধ্যে চলে আসে তো বলছে ও শ্রীবাস শ্রীবাস আজ আমি তোমাকে আজ্ঞা করছি তুমি তোমার শ্রী অঙ্গের মাঝে সাধু সঙ্গের উপস্থাপন মহাসূচনার আয়োজন করো
কেন তুমি সাধু সঙ্গে মহা যজ্ঞের আয়োজন করবে জানো? আজ আমি যে ভক্ত রূপে জগতের মাঝে এসে অবতীর্ণ হয়েছি, তাহলে আজ আমি নিজে কৃষ্ণ হয়ে যদি জগৎকে না শিখাই সাধু সঙ্গের মাঝে, অঙ্গনে মৃত্তিকায় বসলে, প্রভুর সঙ্গ করলে, সাধুর সঙ্গ করলে কি হয় যদি আমি বুঝিয়ে না যাই, তাহলে জগৎ জীব যে বুঝবে না। আমি যদি কৃষ্ণ বলে কেঁদে ওই সাধুর চরণটা অঙ্গে ধারণ না করি, তাহলে জগৎ জীব যে কখনো কৃষ্ণ বলে কাঁদবে না, সাধুর অঙ্গ বক্ষে ধারণ করবে না। তেই বলে শ্রীবাস ঠাকুর সমস্ত ভক্তবৃন্দকে নিয়ে হরিনাম কীর্তন গাইতে গাইতে, হরিনাম কীর্তন করতে করতে শ্রীবাসের অঙ্গনির মাঝে মহা মহাবৈষ্ণব সঙ্গের আয়োজন করেছেন। তো যখন বৈষ্ণব সঙ্গের আয়োজন করেছেন না, আর শ্রীবাস বলছে ওরে জগদীজীব, ওরে মায়াচ্ছন্ন কলিজীব, ওরে মায়াচ্ছন্ন নদীয়াবাসী, তোরা তো জানিস না রে যেই ধন গোলকের মাঝে গোপনে ছিল আজ সেই মহা মহা প্রেম ধন গোলকের থেকে মনুষ্য রূপে রূপান্তরিত হয়ে কলিজীবের মাঝে নদীয়ার মাঝে সোনার গৌর হয়ে এসে অবতীর্ণ হয়েছে। ওরে জেনে যা, শুধু তাই নয়, এই সোনার গৌরকে বাঁধার জন্য ধরার জন্য যুগে যুগে মনে ঋষি ধ্যান করেছে, তপস্যা করেছে, সাধন করেছে, ভজন করেছে, কিন্তু প্রভুকে ধরতে পারে না। ওরে মায়াচ্ছন্ন কলিজি, আজ আজ তোরা পাপের ছন্ন নদীয়াবাসী এতটাই ধন্য, তো ধন্য। ওরে ওরে তাকিয়ে দেখ এই প্রেমময় ঠাকুর প্রেমের মূর্তি গোলক বৃন্দাবন ছেড়ে আমাদের মতো অধম পতিত কাঙালকে উদ্ধার করার জন্য, আমাদের মতোই অধম পতিত পাবনকে কৃষ্ণ নামের প্রেমধন বিলাসের জন্য, আমাদের মতোই অধম পতিত পামরীর এই দেহর জমিটা কর্ষণ করার জন্য মহাপ্রভু আর গোলকে নয়, ওরে একবার তাকিয়ে দেখ না, ওই তো ওই তো ওই তো আমার পতিত পামর গৌর হরি নদীয়ার মাঝে এসে নদীয়া এই মিত্রিকার সঙ্গে দুলার সঙ্গে গড়াগড়ি যায়। শুধু গড়াগড়ি যায় তাই নয়, সম্মুখেতে যার চরণ যুগল খানা পায়, তার চরণ যুগলে আর স্বয়ং ভগবান উপনীত হয়ে চরণ যুগলটা বক্ষে জড়িয়ে ধরে চরণ যুগলের ধুলো খালার সর্ব অঙ্গে মেখে মেখে বলছে, আ আ এই তো এই তো
এই তো আমার পরম আনন্দ, এই তো আমার পরম তৃপ্তি। আজ আমি ভক্তির শরণের ধুলো, ভক্তির অঙ্গ ভগবান হয়ে আজ আমি মেখেছি মা। এই তো, এই তো আমার জগতে এসে জন্মটা নেওয়া সার্থক হয়েছে। এই বলে বাবা যখন মহাপ্রভু হরি নামে নাচিছে জগৎকে নাচাচ্ছে, তো জগৎকে নাচাতে নাচাতে না আজ শ্রীবাসের অঙ্গনে শ্রীবাস ঠাকুর সমস্ত এমনি ভাবে ভক্তকে নিয়ে বাবা যখন বসে হরি নামে প্রেম বন্যায় ভাসাবে বলে জগৎ উদ্ধার করবে বলে নামের খেলা শুরু করেছি, আর সকলকে বলছি তাকিয়ে দেখ মহাপ্রভু আসছে, মহাপ্রভু আসছে আমাদের উদ্ধার করার জন্য। মহাপ্রভু তো সাক্ষাৎ ভগবান, সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, তিনি তো আর দূরে নয়। ওই মোহন মুরলীধারী রূপ ত্যাগ করে, ব্রজধাম ত্যাগ করে নদিয়ার মাঝে প্রেমের ঠাকুর হয়ে এসে প্রেম মিলাচ্ছে, আজ মহাপ্রভু আসবে, আসবে গো, আসবে আজ আমার অঙ্গনে। এই বলে সমস্ত ভক্তবৃন্দ বাহু তুলে প্রেমানন্দে নয়নের জল ছেড়ে দিয়ে, নয়নের জলে বক্ষ প্লাবিত করে হা গৌর প্রাণ গৌর বলে কাঁদছে। তো ওখানে যারা নয়ন জলে বক্ষ ছেড়ে দিয়ে গৌর বলে কেঁদেছিল না মা, গৌরকে তারাই ধরেছিল, গৌরকে তারাই বেঁধেছিল। কিন্তু তোমরা কয়জনে গৌর বলে কাঁদো গো, কয়জনে কৃষ্ণ বলে কাঁদো, কয়জনে ভগবান শ্রীমতী রাধারানী বলে কাঁদো মা, তাহলে গৌর তোমার হবে কেমন করে মা? যদি শয়নে স্বপনে নিশি জাগরণে একটিবারের জন্য হলেও হা গৌর বলে কাঁদতে, একটিবারের জন্য হলেও অহংকার পিছনে ছুঁড়ে ফেলে দিয়ে নয়নের জলে বক্ষ প্লাবিত করে প্রেমানন্দে দুটি বাহু তুলে তুলে যদি একবার এই পাপিচ্ছন্ন বদন ভরে হা গৌরী প্রাণে কৃষ্ণ বলে কাঁদিতেন, তাহলে তুমি ওই গৌরের চরণ যুগলখানা পাইতে। কিন্তু মা আমরা তো কাঁদতে জানি না, আমরা তো এই পাপিচ্ছন্ন নয়ন জল ঝরাতে জানি না, আমরা তো অহংকার শূন্য হয়ে প্রেমানন্দে বাহু তুলতেও জানি না, আমরা অহংকার ফেলে দিয়ে শিয়ার থেকে বৃন্দাবনের ধোলায় এসে গড়াগড়ি দিতেও জানি না, তাহলে গৌর কেমন করে তোমার হবে বাবা? গৌর মা কেমন করে তোমার হবে? যদি এগুলো আমরা জানতাম না তাহলে গৌর আমারই হতো, গৌর তো আমার, ভগবান তো আমার, ভগবান তো আরেকজনের নয়। তুমি ভাবছো ভগবান তোমার নয়, ভগবান ওনার, উনি ভাবছে ভগবান আমার নয়, ভগবান ওনার। কিন্তু যদি তুমি এহই তো কি মেন্টালিটিটা চেঞ্জ করে যদি তুমি ভাবতে না গো গৌর তুমি উনার নয়, ও রাধে ও কৃষ্ণ তুমি উনার নয়,
তুমি কার জানো? তুমি শুধুই আমার, তুমি শুধুই আমার, আর আমি শুধুই তোমার। তাহলে গৌরের চরণ কি পেতাম না বাবা? অনায়াসেই গৌরের চরণ পেতাম। তাহলে আজ জগৎবাসীকে বলছে, ওরে জগৎবাসী, একবার গৌর বলে কাল, গৌর তো আসছে আমার অঙ্গনে। এই বলে গৌর হরি মহাপ্রভু সমস্ত ভক্তবৃন্দকে নিয়ে যখন হরিনাম গাইতে গাইতে, হরিনাম করতে করতে আজ শিবাসের অঙ্গনের মাঝে এসে উপনীত হয়েছে না বাবা? শ্রীবাস বলছে, বাহ, এই তো, এই তো পরময় আনন্দ, এই তো পরম তৃপ্তি, এই তো আমার ভাবের গৌর আমার অঙ্গনে এসেছে, এই তো আমার নদী আর মাঝি জন্মটা নেওয়া সার্থক হয়েছে। নদিয়া মহাজন তত্ত্ব দিলেন, ওখানে বলছে নদিয়া নবদ্বীপ, ওখানে জন্ম নেওয়া সার্থক হয়েছে। আর মহাজন ভাগবতে তত্ত্ব দিলেন, ওরে তোমার এই হৃদয়ের মাঝে যে নদিয়া নবদ্বীপ রয়েছে এই জগৎ মাঝে, ওটা হচ্ছে ভারতবর্ষের নবদ্বীপ, কিন্তু ওটাকে আবার বলা হয়েছে গুপ্ত বৃন্দাবন, গুপ্ত মানে গোপন বৃন্দাবন। কিন্তু ভাগবত তত্ত্ব দিলেন ওই গুপ্ত বৃন্দাবন, ওই নদিয়া নবদ্বীপ শুধু ভারতবর্ষে নয়, ওই নদিয়া নবদ্বীপ, ওই গুপ্ত বৃন্দাবন প্রত্যেকটা জীবের দেহের মাঝে। আমরা তো ডাকতে জানি না, কাঁদতে জানি না, তাহলে কেমন করে বৃন্দাবনে ঢেউ খেলবে বাবা? গৌর হরি বল, রাধে রাধে। তাহলে আজ জগৎকে ডেকে ডেকে বলছে, জগৎবাসী দেখে যাও, আমার প্রাণের গৌর হরি এসেছে, গৌর হরি তো আর দূরে নয় গো। তোরা সবলে সকলে সকলে গৌর বলে কাঁদ, তোরা সকলে গৌর বলে নাচ, গৌর বলে ডাক। আর এখানে যারা যারা এসেছিস, একজনের সঙ্গে একজনের বক্ষে প্রেম আলিঙ্গনে ভেসে যা। এই বলে যখন এ ওর সঙ্গে আলিঙ্গন করে বাবা, এই বলে যখন একজনের ধোলায় একজন অঙ্গে মাখাচ্ছে, এর মধ্যে আমার প্রতি পাবন গৌর হরি হরি নাম গাইতে 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 আজ শিবাসের অঙ্গনের মাঝে এসে উপস্থিত হয়ে বলছে, দেখ দেখ, এতদিন যে গৌর বলে কেঁদেছিলি ডেকেছিলি, আজ আমি তোদের দুঃখ দূর করার জন্য আজ তোদের আমি বক্ষ মাঝে জড়িয়ে ধরার জন্য, তোদের উদ্ধার করার জন্য আজ আমি স্বয়ং ঐশ্বর্যপূর্ণ লীলা সম্বরণ করে ভিখারী বেশ ধারণ করে নদীয়ার মাঝে এসে তোদের ধুলার চরণের প্রেম ভক্তির মাদা হয়ে গিয়েছি। আর আমরা কি করছি? সামান্য 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 কিছু আত্মতৃপ্তিকে বিসর্জন দিয়ে বৈষ্ণবের মাঝে আসতে চাই না মা। হ্যাঁ, অতএব সময় আমাদের এখনো আছে, সময় পুরোপুরি যায়নি, এখনো আমাদের সময় আছে। স্পষ্ট আমি বলে দিতে চাই, এই হৃদয়ের মাঝে যে ভণ্ডামি নষ্টামি ফষ্টামির বাসা আমাদের বেঁধেছে, সমস্ত কিছু দূরে দাও। যদি দূরে নাইবা দিতে পারো, গৌর হরির কৃপা হবে না জন্ম জন্মান্তর ভজন করলেও, একটি বারের জন্য অহংকার দূরে দিয়ে বৈষ্ণব চরণে সমাপ্রীত হয়ে হরি নামে নাচো কাঁদো ভাসো, প্রাণ গৌর অনায়াসে তোমাকে রাধা গোবিন্দের চরণ কমলে পৌঁছে দেবে। দেবে জোরে বলেন কি?
দেখছেন আমরা সবাই বধির, মুখ বন্ধ আমাদের সবার, একটু কথা কি বলা যায় না? তাহলে কি বাবা, আমরা কি অহংকার রাখবো নাকি অহংকার শূন্য হব, কোনটা জোরে বলুন তো? আচ্ছা অহংকার রাখবো, কে কে হাত তুলুন তো, এই কজন আমরা অহংকার রাখবো, আমরা অহংকার কে কে রাখবো একটু হাত তুলুন, আমরা অহংকার রাখবো। আচ্ছা অহংকার রাখবো না কে কে, তারা একটু হাত তুলি তো, জোরে 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 একটু দেখি। তাহলে আর যারা দুই একজন তোলেন নাই, অহংকার রাখবেন মা, হাত তুলতে হয়, হাত তুলতে হয় গো, হাত তোলো সবাই, জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাহলে আজকে বলছে দেখ, এই অহংকার গুলো না শূন্য করে যা। এই বলে সবাই যখন কাঁদছে, মহাপ্রভু যখন অঙ্গনের মাঝে এসেছে না মা, মহাপ্রভু অঙ্গনের মাঝে আসার পরে সকলে, কেউ কেউ মহাপ্রভুর চরণ ধৌত করছে, কেউ কেউ মহাপ্রভুর চরণে পুষ্প অর্ঘ নিবেদন করছে। আবার কেউ কেউ প্রেমানন্দে ভক্তি ভরে করজোড়ে মিনতি করে বলছে, ওগো প্রভু, ওগো দয়াময়, ওগো বন্ধ, তোমারই কৃপা শেষে আমি তো জগৎ মাঝে মানব দেহ পেয়েছি, কিন্তু আজ না জানি কত কোটি কোটি জন্মের সৌভাগ্য ছিল, যে তুমি ব্রজেন্দ্র নন্দন, তোমাকে যুগে যুগে মনের এসে ধরতে পারে না, কিন্তু ও দয়াময়, ও বান্ধব, ও পতিত পাবন, প্রভু আমাকে বলে দাও। আবার আবার এক জন্মে নয় গো, আমার কত জন্মের তপস্যার ফলে, সাধনার ফলে, একটু তুমি তো ধনের কাঙাল নয়, তুমি তো রাজভোগের কাঙাল নয়, তুমি তো একটু নয়ন জলের কাঙাল, আমি নদীয়ায় জন্ম নিয়ে এই নয়ন বাড়ি একটুখানি ঝরিয়ে তোমার চরণে নিবেদন করেছি প্রভু, প্রভু আজ আমি কোটি জন্মের সৌভাগ্যের ফলে, আজ আমি তোমার চরণ পেয়েছি, আজ নদিয়াবাসী তোমার চরণ পেয়েছে, দয়াময়। তাহলে বলো না, আজ তোমাকে পেয়েছি, তোমার চরণ যুগল পেয়েছি, ও প্রভু, প্রভু বলো, এই চরণ পাওয়ার ফলে, তোমার সঙ্গ পাওয়ার ফলে, এই বৈষ্ণব সঙ্গ পাওয়ার ফলে, তুমি কি পারবে আমাকে ব্রজেন্দ্র নন্দনের চরণে নিয়ে যাওয়ার জন্য, রাধারানীর চরণে সমর্পিত করার জন্য? প্রভু আবার বললেন, ওরে জগৎজি, তোরা দেখুন গোবিন্দ সাক্ষাৎ মহাপ্রভু, মহাপ্রভুই গোবিন্দ বলছে, সঙ্গে যারা ছিল না বাবা সবাইকে বলছে, ওরে দেখবি দেখবি তোরা যে গোবিন্দ পাবি কি না, কিছুটা সময়ের মধ্যেই দর্শন করতে পারবি। এই বলে শ্রীবাস অঙ্গনের মাঝে যখন সকলে কৃষ্ণ বলে কাঁদছে, রাধা বলে নয়নের জল ঝরাচ্ছে মা,
শ্রীবাস ঠাকুরের অঙ্গনের মাঝে গৃহ মাঝে একটি মাত্র তার পুত্র বাবা। কয়টা পুত্র, কয়টা সন্তান শ্রীবাসের? একটা সন্তান মাত্র। বোঝা গেল বাবা? শ্রীবাসের মাত্র একটি সন্তান। দাসকে যখন এই জগতে মা, অনেকে আমরা বলি না যে ওরে বাবা আমি এত কৃষ্ণ বলে কাঁদি, সারাটা জনম আমি কৃষ্ণের চরণে সমর্পিত করেছি দেহটা, কিন্তু দুঃখ আমাকে ছাড়ে না। আমি এত কৃষ্ণ বলে কাঁদি, এত গৌর বলে কাঁদি, এত রাধা বলে কাঁদি, কিন্তু জগতে না যত দুঃখ আছে সব ভগবান আমাকে দেয়। যে হয় আমার আশ, আমি যে করি তরি সর্বনাশ, তবুও যদি আমার সঙ্গ না ছাড়ে, আমি যে হয়ে যাই তার দাসের অনুদাস। গোবিন্দকে ছেড়ে দিচ্ছ তুমি, কিন্তু বাবা গোবিন্দ তো তোমাকে ছাড়ে না। গোবিন্দ তোমাকে যাতনা দিচ্ছে, গোবিন্দ তোমাকে কষ্ট দিচ্ছে। কেন দিচ্ছে জানো? তোমাকে আরো একনিষ্ঠ ভক্ত তৈরি করার জন্য, এই কষ্ট তোমাকে ফেলে দেওয়ার জন্য নয়, এই কষ্ট দিচ্ছে তোমাকে এই বক্ষ মাঝে আরো বেশি করে জড়িয়ে ধরার জন্য। তো সবাই যখন মা কৃষ্ণ বলে কাঁদছে, হরি বলে কাঁদছে, শ্রীবাসের একটা মাত্র পুত্র, তার এমন বেদনা। বেদনা মানে কি? বেদনা মানে কি বাবা? ব্যথা। তো তার এই বাহ্যিক দেহের মাঝে এমন ব্যথার বেদনার সৃষ্টি হয়েছে। বলছে ও মা, শ্রীবাসের পুত্র, ছোট্ট বালক পুত্র, ব্যথায় ব্যথিত হয়ে কেঁদে কেঁদে দুটি নয়নের জল ছেড়ে দিয়ে বলছে ও মা, আজ না আমাদের গৃহে মহাপ্রভু এসেছে। দেখুন, ছোট্ট বালক, সেও ভগবানকে চিনতে পারলেন, সেও ভগবান বলে কাঁদতে পারলেন, কিন্তু আজ আমরা পেকে পেকে ঝুনো নারকেল হয়ে গিয়েছি, তবু আমরা ভগবানকে চিনতে পারলাম না, ভগবান বলে কাঁদতে পারলাম না। আর ছোট্ট বালক বলছে ও মা, ও মা দেখো না, 5 বছরের বালক কি বুদ্ধি ওর মধ্যে হয়েছে বাবা। বলছে মা, আজ আমি ব্যথায় কাঁদছি, আমার তো এতে কোনো দুঃখ নেই, আমি যদি এই ব্যথায় মরে যাই তাও আমার এতে দুঃখ নেই, কিন্তু আমার একটি দুঃখ, আমার এই শরীরে যে প্রাণ সৃষ্টি হয়েছে, যে বেদনার সৃষ্টি হয়েছে, এই বেদনার থেকেও মহা মহা বেদনাদায়ক ব্যথা হচ্ছে কি মা জানো? আজ আমার গৃহে ব্রজেন্দ্র নন্দন, আজ আমার গৃহে ঐশ্বর্য পূর্ণ ভগবান শ্রী গোবিন্দ, প্রেমের বনতে গৌর হরি এসেছে, কিন্তু মা আজ আমি আপন ঘরে গৌর পেয়ে আমি গৌরের চরণ যুগল খানে বক্ষে ধরতে পারছি না। মা আমি গৌরের চরণে যেতে পারছি না,
মা আমার ব্যথা তো এটা নয়, আমার ব্যথা তো এটা যে আমি মনুষ্য জন্ম পেয়েও আপন ঘরে ভগবানকে পেয়েও আজ আমি ভগবানের চরণ ধরতে পারছি না মা। ও মা নাও না মা, মা একটু হলেও একটু ঘরের জন্য একটু সময়ের জন্য আমাকে চলো না, আমাকে চলো না নিয়ে প্রভুর চরণ কমলের মাঝে। মা আজ এই ছোট্ট শিশু জগৎজীবকে শিক্ষা দিচ্ছেন, ওরে জগৎজীব তোমাদের যত দুঃখ যত কষ্ট যত বেদনা যা কিছু এসে বাধা বাধুক না হৃদয় মাঝে, সমস্ত বাধাকে অতিক্রম করে প্রেমানন্দে বাহু তুলে কৃষ্ণ গোবিন্দ বলে কাঁদবে। কৃষ্ণ বলে কেঁদে সমস্ত দুঃখ কৃষ্ণের চরণে দেবে। আমার প্রাণ গোবিন্দ এতটাই কৃপার ভাণ্ড, এতটাই কৃপাময় মাধুর্য পূর্ণ মূর্তি বিগ্রহ। গোবিন্দ তোমাকে আর দূরে নয় নিকট চরণের মাঝে রত্ন সিংহাসনে বসিয়ে রাখবে। কিন্তু বাবা আজ শিশু সন্তান কাঁদছে কিন্তু মা তো দেখতে পাচ্ছে না রে, ও হয়তোবা এই দৈহিক শারীরিক কষ্টে ব্যথায় ব্যথিত হয়ে এ হয়তো কি প্রলাপ বলছে। এই শ্রীবাস পুত্রর বেদনা সইতে না পেরে গৃহ মাঝে মা হাওমাও করে যখন কন্দনের ধ্বনি উচ্চস্বরিত করেছে মা, ওই বাহিরে যে অঙ্গনে হরিনাম সংকীর্তন হচ্ছিলেন সংকীর্তনের মাঝে ওই কন্দনের শব্দগুলো ভেসে আসছে। এখানে কথা হচ্ছে শ্রী কথা, বাহিরে কেউ কথা বললে ধ্বনিগুলো ভেসে আসছে না বাবা। এতে কি হয় জানো, এতে মাধুর্যপূর্ণ গুরু গৌরাঙ্গের ভজনের কথার ব্যাঘাত ঘটে, রসভঙ্গ হয়। আর এই কথার মাঝে ওরে গো যার কথা সেই বলে, আমরা তো উপলক্ষ মাত্র, যার কীর্তন সেই করে, কীর্তনিয়া উপলক্ষ মাত্র। সঙ্গ হলেই বৈষ্ণবের আগমন হলেই এখানে স্বয়ং ভগবান এসে উপনীত হয়। আর এই সঙ্গে যদি আন কথা কান কথা হয় না মা, তাহলে গোবিন্দ মাধুর্যপূর্ণ কথার রসভঙ্গ হয়ে যায়, আর রসভঙ্গ হলে প্রাণ গোবিন্দ চলে যায়। তো শিবাশের অঙ্গনে যখন কন্দনের ধ্বনি উচ্চস্বরিত হচ্ছে মা, শ্রীবাস ঠাকুরের কর্ণকুহরে গিয়ে পৌঁছিয়েছে যে গৃহমাস থেকে তার সহধর্মিনী মালিনী দেবী তার পুত্রর কান্নার ধ্বনি ভেসে আসছে। শ্রীবাস হরিনামে কাঁদতে কাঁদতে গৃহ মাঝে প্রবেশ করে দর্শন করে। আহ কি দর্শন করেছে জানো মা? দেখো আমরা সাধু সঙ্গে যেতে চাই না, বৈষ্ণব সঙ্গে যেতে চাই না, একটু কষ্ট পেলে ভগবানকে বলে যাই। আজ তার একমাত্র পুত্র পাঁচটা দশটা সন্তান নয়, অনলি ওয়ান, এক একজন মাত্র। শিবাস ঠাকুর গৃহ মাঝে ঢুকে দর্শন করে তার প্রাণের চেয়েও প্রিয় পুত্র, আর জাগতিক জগতের মাঝে নাই। একটিমাত্র তার পুত্র মহাপ্রভু প্রবেশ করেছে দ্বারের মাঝে।
কিন্তু প্রাণের চেয়ে অধিকতম আদরের। ওমা, জগতে কারোর সন্তান কি অনেক আদরের হয় না? আদরের হয় কি না মা? তো শ্রীবাস এসে বলছে, ওগো মালিনী তুমি কেন কাঁদছ? বলছে, ওগো ঠাকুর আমি কেন কাঁদছি তুমি জানো না। ওরে, তুমি তো পিতা, তুমি তো মা নয়, তুমি যদি মা হতে তাহলে তুমি বুঝতে আমি কেন কাঁদছি। ওগো, আমি যে জনম দুঃখিনী মা। দেখো না মা, বিশ্ব জগতে কত মায়ের আছে না, যাদের কোল থেকে সন্তান অকালে হারিয়ে যায়, ঝরে যায়, বলো না সেই মা কি আর না কেঁদে থাকতে পারে গো? ও যে জনম দুঃখিনী, ওর জনমটাই হয়েছে কাদার জন্য। পুত্র হারা হয়ে, পুত্র সখের কি যন্ত্রণা, জগতের মাঝে শুধু আমার জনম দুঃখিনী মা ছাড়া আর কেউ জানে না। মাই জানে পুত্র হারার বেদনাটা কি। তো বলছি, ওগো প্রভু আমি কেন কাঁদছি তুমি কি জানো না? তুমি কি বোঝো না প্রভু আমি কেন কাঁদছি? জগতে কত মা রয়েছে, জনম জনম তপস্যা করে একটি সন্তান ভগবানের কাছ থেকে চাইতে পারে না, নিতে পারে না, তাদের জনমটা চলে যায়, মা ডাক শুনতে পায় না। আর আমি মা হয়েও মা ডাক শুনেও ভগবান আমার গৃহে প্রবেশ করা শর্তেও আজ আমি মা ডাক থেকে বঞ্চিত হলাম, আমার প্রাণের চেয়েও পুত্র। আমাকে তো আর কখনো মা মা বলে ডাকবে না। বলো না, বলো না ঠাকুর, এই কষ্ট এই দুঃখ আমি কি দিয়ে সহ্য করব, কি দিয়ে বুঝাবো বলো না। শিবাস বলছে, ও মালিনী তুমি যে কাঁদছো গো, তুমি কাদার কে? জগতে কে বা মাতা, কে বা পিতা, কে বা পুত্র, কে বা পরিজন, জেনে নাও জগতে কেহ কারো নয়। জগতে কৃষ্ণই পিতা, কৃষ্ণই মাতা, কৃষ্ণই ভাই, কৃষ্ণই বন্ধু, কৃষ্ণই পুত্র, কৃষ্ণই পরিজন। তাহলে আমরা জগতে কি নিয়ে খুঁজে বেড়াচ্ছি, কার পিছনে দৌড়ে বেড়াচ্ছি বাবা? যদি তুমি মায়াটার পিছনে না দৌড়িয়ে শুধু কৃষ্ণের পিছনে দৌড়াতে না, তাহলে এই মায়া আর আমাদের আকৃষ্ট করতে পারত না। এই বলে মহাপ্রভুর কর্ণকুহরে পৌঁছে গেলেন। শ্রীবাস পুত্র বিয়োগ হয়ে গিয়েছে। মহাপ্রভু নয়ন জলে বক্ষ প্লাবিত করতে করতে ছোট্ট ছোট্ট হাঁটি হাঁটি পাপা করে যখন গৃহ মাঝে প্রবেশ করেছে বাবা, তখন গিয়ে দেখতে পায় মালিনী জনম দুঃখিনী মা কেঁদে কেঁদে ধুলায় ধূসরিত হয়ে গড়াগড়ি যাচ্ছে। আর ওখানে যারা উপস্থিত ছিল তারাও নয়ন জলে বক্ষ প্লাবিত করে কাঁদছে। আর পিতা শিবাস তার ভাবমাটা এমন হয়েছে, দেহের মাঝে দেহ রয়েছে কিন্তু মনে হচ্ছে প্রাণটা বেরিয়ে প্রাণ বন্ধুর চরণ কমলে গিয়ে উপনীত হয়েছে।
মা বলছে কেঁদে কেঁদে, প্রভু আমি একটিবারের জন্য হলেও আমার পুত্রের শ্রীবদন থেকে আর একটিবার মা ডাক শুনতে চাই। ভক্তবাঞ্ছা কল্পতরু ভগবান বলছে, হ্যাঁ মা, আমি তো ভক্তের মনোবাসনা পূর্ণ করার জন্যই জাগতিক জগতের মাঝে এসেছি। তো শ্রীবাস পুত্রর বাহু দুটো ধরে বলছে, ওগো 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 আমার অন্তরের স্বরূপ, ওগো আমার অন্তরের স্বরূপ প্রিয় ভক্ত, তোকে আমি বলছি একবার তুই উঠে আয়, একবার উঠে এসে মুখে হা গৌর প্রাণ কৃষ্ণ বল, একবার একবার জনম দুঃখিনী মাকে মা মা বলে ডাক। এই বলে মহাপ্রভু যখন জনম দুঃখিনী মাকে মা মা বলে ডাকলেন, বাবা হা কৃষ্ণ রাধে রাধে বলে দাঁড়িয়ে উচ্চস্বরে প্রেমানন্দে গোবিন্দ জয়গান গাইলেন, আর জগদীজীবকে বললেন, ওরে জগদীজীব তোরাও জগতে কৃষ্ণ বলে কা, তোরা জগতে গৌর বলে কেঁদে কেঁদে নয়ন জলে ভেসে যা, আমার প্রাণ গৌর হরি যে বড় দয়ালু, গৌর কাউকে ফেলে যাবে না। এই তো ভক্ত ভগবানের মধুর মিলন হলো, হা গৌর বলে কেঁদে কেঁদে গৌরকে বক্ষের মাঝে জড়িয়ে ধরার জন্য শিবাস ঠাকুরের মালিনী দেবীর মৃত পুত্র জন্ম পেল। সবাই মিলে ভক্তবৃন্দ প্রেমানন্দে বাহু তুলে হা কৃষ্ণ হা কৃষ্ণ গোবিন্দ বল, গৌর হরি বল। শুধু ভক্তবৃন্দ, শ্রীবাস চৈতন্য ভাগবতের এই মাধুর্যপূর্ণ ভক্ত ভগবানের লীলা অপ্রাকৃত লীলা, এখানে আরো অনেক লীলা রয়েছে, এই লীলাটার মধ্যে অনেক কথা রয়েছে, একদিনে কত বলা যাবে বাবা। তো আবার যদি কখনো সুযোগ হয় সময় হয়, আপনাদের মতো শুদ্ধ ভক্তজন যদি এই অধম পতিত পামর সন্তানকে আবার কখনো আনেন, আবার আমরা শ্রী ভগবানের মাধুর্যপূর্ণ লীলা আস্বাদন করব। তো এই বলে এখানেই আমি ভক্ত ভগবানের মধুর লীলা হরিকথা ভাগবত কথা মিলনের কথা বিশ্রাম রাখছি।